আসসালামু আলাইকুম, দিস ইজ খলিলুর রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিডমিকা ক্যানভাস ফর। আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আমরা চলে আসলাম পাকিস্তানি একটি মুভির ট্রেলার রিঅ্যাকশন ভিডিও করতে। বাট পাকিস্তানি ট্রেলার যখনই নিয়ে আসি, বাট মনে হয় যে নিজেদের দেশের ভিডিও রিঅ্যাকশন করি, কেননা যে পাকিস্তানি মুভির ট্রেলার যখনই রিঅ্যাকশন করি খুব ভালো লাগে অ্যান্ড আমার কাছে খুবই আনন্দিত মনে হয়, অ্যান্ড তারাও আনন্দিত, পাকিস্তানি পিপলস যারা আছেন তারাও অনেক আনন্দ হয়, কেন নয় যে বাংলাদেশ থেকেও যে আমাদের ভিডিও দেখা হচ্ছে। বাট এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝায় যে পাকিস্তানি ভিডিও বাংলাদেশ থেকে দেখা হয়, তারা অনেক ভালো লাগে, ভালো প্রশংসা করে, অ্যান্ড তারা এটা দেখে তারাও ফিল করে যে বাংলাদেশের মানুষ আমাদের ভিডিও দেখে, বাট তারাও আনন্দিত হয়, বাট এটাই ফিল করে। এখন মুভির ট্রেলারটা যেটা রিঅ্যাকশন ভিডিও করব, তার নাম হচ্ছে বারওয়ান খিলাড়ি অফিসিয়াল ট্রেলার, তামাদ অরিজিনাল, বাট এটা হচ্ছে মুভির পুরাটা টাইটেল। অ্যান্ড মুভিটার নাম হচ্ছে বারওয়ান খিলাড়ি অফিসিয়াল ট্রেলার। আর মুভিটার গল্পটা হচ্ছে একটি ক্রিকেট নিয়ে, বাট আমাদের সমাজে কিন্তু অনেকেই আছেন যারা ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও মানে টাকার অভাবে, বাট মানে ভালো মানে লোকজন না থাকার, বাট দাদা খালু না থাকার কারণে কিন্তু আমরা ভালো ক্রিকেটার হতে পারি না, বাট দক্ষতা থাকা সত্ত্বেও একটি ছেলে ক্রিকেটার হতে চায়, বাট তার ভিতরে ক্রিকেটার হওয়ার আগ্রহ জাগে, বাট জাতীয় দলে খেলার আগ্রহ জাগে, বাট এটা নিয়ে হচ্ছে গল্পটা, বাট এই গল্পটাই হচ্ছে এটা। অ্যান্ড মুভিতে যিনি পরিচালক তার নাম হচ্ছে আদনান সরওয়ার, অ্যান্ড লেখক হচ্ছে শহীদ ডগার, অ্যান্ড মানে প্রোডিউসার অ্যান্ড যেটাকে বলে সেটার নাম হচ্ছে মাহিরা খান ও নিনান কাশিপ, এটা হচ্ছে প্রোডিউসার, অ্যান্ড হচ্ছে ডাইরেক্টর হচ্ছে আদনান সরওয়ার, অ্যান্ড যিনি অভিনয় করেছেন তার নাম হচ্ছে ধানিয়াল, জাফর, শাহবীর, জাফরি, কিনাস, হাশমি, ভিউয়ার্স আরও অনেকেই রয়েছেন এই মুভিতে। এই ভিডিওটি যদি মানে এই নামগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আমরা ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার আগে যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, সো লেটস গেট স্টার্ট। পাকিস্তানের পিপলসের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনাদের মতামতটি আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন অ্যান্ড আমার ভিডিওকে অনেক ভালো পান, এটাই মানে বোঝা যাবে যে আপনাদের কমেন্টে। এই নায়কটার নাম হচ্ছে ধানিয়াল, বাট এই ফার্স্ট তার মুভি ট্রেলার রিঅ্যাকশন ভিডিও করছি, বাট মুভি ট্রেলারটাও যখনই দেখেছি, বাট খুবই খারাপ লাগে যে একটা ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও মানে হতে পারলাম না, বাট মেসি ক্রিকেট। আমি অনেক দেখেছি যে ভালো ক্রিকেটার মানে পারে না, জানে না, মানে ভালো ক্রিকেট খেলতে জানে না, তারা চান্স পেয়ে যায়, অ্যান্ড যে যার ভিতরে দক্ষতা, যে ভালো ক্রিকেট খেলতে পারে তাদের জায়গা হয় না, বাট এই মুভিতে ওরকম এই গল্প বুঝে মানে বুঝাতে চাচ্ছে, বাট বুঝিয়েছে যেটা যে আমাদের সমাজে অনেক আছে এরকম। তেরে মুহ লগনে কা টাইম খতম বেটা, আব মেরা জবাব
कल मेरा पल्ला दे और डेम पे होगी छोटी लगा ভিউয়ার্স এই মুভিতে যে গল্পটা জুড়ে আছে বাট আমি ভিডিওর শেষে আপনাদেরকে পড়িয়ে শোনাবো তো আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি এই মুভির পুরো গল্পটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো Adnan Sarwar, audio director. ভিউয়ার্স মুভি ট্রেলারটা হচ্ছে 2 মিনিট 47 সেকেন্ড বাট দেখে যা বুঝলাম সেটা হচ্ছে যে একজন ভালো ক্রিকেটার মানে হওয়া শর্ত টাকা পয়সা এবং মানে ক্ষমতা না থাকার কারণে ক্রিকেটার মানে ভালো খেলেও হতে পারে না বাট এরকম মানে বুঝিয়েছে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন যে তাদের ভিতরে ভালো ক্রিকেট খেলার দক্ষতা আছে ভালো খেলতে পারে যে টাকা পয়সা না থাকার কারণে তারা ভালো ক্রিকেটার হওয়া শর্ত হতে পারে না তো এই গল্পটি এরকমই বুঝিয়েছে আমাদের তো যাই হোক আমাদের সমাজে এরকম অনেক আছেন তো বলে তো আর কিছু হবে না তো যাই হোক ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক মিস করি যে এরকম ভিডিও যাতে আরও আসে তো যাই হোক পাকিস্তানি পিপলসের কাছ থেকে একটি রিকোয়েস্ট যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানানোর চেষ্টা করবেন তো গাইজ আজকের এই ভিডিও এখানেই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবে কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ